যদিও তিন দিনের টুর্নামেন্ট ইয়ে নুহ তথাপি গোটে দিনের কপ রখা যাই কপ তাকে আখি আগে রকি তোমার সোয়াঙ্গ কম্পিটিশন দিব এমিটি সাধা শিখারে পড়াইলে হব না ঠিক আছে কপটা দেখুবে সিলটা দেখুবে তো প্রথম মেহতর কানুসর খ টিকে সমীক্ষা করতে দেবা তারপরে তোম প্রশ্ন আড়ু যা অষ্টাদশ পুরাণ ভিতরে নৃত্য দেবতা হচ্ছেন নৃত্যর প্রতীক হচ্ছেন দেবদেব মহাদেব অকর্ম কর্মদায়ক সদাশিব শঙ্কর সে নৃত্য দেবতার পরিচিত সে পচারি গুরু কি তেমন তুমি শিব কহিল কেতে দূর প্রাসঙ্গিকিত আছি আমি বিচার করছি কাদ্যর গুরু যেত উত্তর দেবে টিকে ভাবে চিঠি দেবে কারণ শিব মধ্য সেই বাদ্য নর্তর প্রতীক দেবতা তাঁকর বি জন গুরু লে জনে অনুসরণ করে বাদ্য বজাই বা নৃত্য করছেন তুমি ভুল পচারি মা সুয়াঙ্গ ভিত্তিক প্রশ্ন তোমার হো না কারণ যেহেতু টুর্নামেন্ট টিকে আমি সমীক্ষা দৌছু তোম প্রসঙ্গ ভিতরে ভুল হচ্ছে পুরুষর বাদ্যকারর তবে তোম জিনিস পচারিবা কথা হো যদি পচারলে যোগিনী কলাপাঠ কথা জাঁথিব যিনি ঢোলর অবস্থান করে পুরো লক্ষ্মী সরস্বতী এত হলে ছাড়ত হজিবানি সিধা সড়ক প্রশ্ন দিবা কেউ চণ্ডাল কেউ চণ্ডাল জন্ম নর্কুণ্ডরে পড়ি অন্ধ হয়ে জন্ম হয়েছিল কেউ চণ্ডাল জন্ম নর্কুণ্ডরে পড়ি অন্ধ হয়ে জন্ম নেইছিল সে চণ্ডাল না কম কানুসর মেন্টর চমনর্কুণ্ডরে পড়ি অন্ধ উপরে জন্ম হয়েছিল সে গোটে প্রমাণ আছে ঠিক আছে উভয়ঙ্কর উত্তর ঠিক নুহ তেমন তোমাকে কোণী মার্ক দিয়া না উত্তর সম্পূর্ণ ভুল জম পুরাণ বহি দেখবে বর্তমান মেহেন্দ্রাণী স্বয়ং পরিবেশন করবে বিজয়বাবু মেহেন্দ্রাণী দুই জন যাক গোটিয়ে প্রশ্ন তুমি হল তুম জাতি ভিত্তিক এবং নীতি তোমার ঘরর জিনিস কাহিকি না যেহেতু তুমি মেহেন্দ্রাণী তুম স্বামী চমড়ে তিয়ারি করি দৌড়ি বটন্তি সে দৌড়ির তিনটি না কুহ হ্যালো দুঃখ সুখ নাই নাহি তো নাহি করিব সতর রব দ্বাপর সেম প্রশ্ন এক গধ গোটে নারিকা রজ্জু সেটা দৌড়ি না মু পচারছি চমড়ার তিয়ারি দৌড়ি না ঠিক আছে উভ ভুল উত্তর প্রশ্ন কি উত্তর কিছু মিলিব না